সে যে জিম করে সব, সেজন্য এইটুকুনি আর কত রোগা হবে না, কিচ্ছু না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা। বাবা এত প্যাক করেছিস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা। আগের ব্লগে তোমরা দেখেছো যে জন্মদিনের দিন সকালে আমি কি কি করলাম, দিদিরা চলে গেল, দেন আমি রেডি হয়ে এখন যাচ্ছি পায়েলের বাড়িতে। সকালে তো আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম, এখন পেট পুজো করতে যাচ্ছি। আর এই যে সুন্দরী আসছেন হেঁটে হেঁটে, তারপরে আমরা চলে গেলাম পায়েলের বাড়িতে, শাড়ি পরে নিয়েছিলাম দুজনেই, কারণ সকালে আমরা দুজনেই চুড়িদার পরেছি। আর এই দেখো পায়েলের বাড়িতে এসেছি, দেখেছো কি সুন্দর পায়েলের বাড়িটা, কত সুন্দর বাগান। তারপরে কাকিমা আমাদের দিলেন প্রসাদ, আমরা প্রসাদ খেলাম, তার মধ্যে ছবি তোলা আমাদের বাদ যায় না। যাই হোক, আর এই দেখো সেই কালী ঠাকুর যে কালী ঠাকুরের স্বপ্ন পায়েল দেখেছিল, আর এদিকে পায়েল আর পায়েলের বর মিলে খুব প্রসাদ বিতরণ করছে। আর এই যে এদিকে আমি শাড়ি পরে একটু সেজে গুজে পায়েলের ছাদে একটু কায়দা মারছি, তারপর অনেক কষ্টে পায়েলের সাথে একটু ছবি টবি তোলা হলো। এটা তো গেল বিকেলের গল্প, তারপরের দিনও অনেক মজা করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা। আজকে আমার জন্মদিনের পার্ট টু এই কারণে, কারণ অ্যাকচুয়ালি জন্মদিন ছিল 28 সেপ্টেম্বর, কালকে তো দিদিরা এসেছিল, অনেক মজা করলাম। বাট আজকে আবার আমার বান্ধবী আসবে, বান্ধবী হলো আমার ছোটবেলাকার বান্ধবী, তাই আজকে তো 29 সেপ্টেম্বর, আজকে ও জন্মদিন পালন করতে আসছে। তাই যাই হোক একটু পরেই চলে আস, একটু পরে চলে এসেছে। হাই, কতদিন পর। আমরা দুই বান্ধবী আগে ছোটবেলায় যেমন গল্প করতাম, খেলতাম, আর আমাদের বাচ্চারা এখন খেলছে। এসেছে শিল্পা আন্টির আজকে বাইরে, আর আমার মায়ের চাইল্ডহুড ফ্রেন্ড। হাই হাই বাই। ফুল পাতি ফুল অ্যামাজন থেকে এনেছি। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকে এনেছি। লোকে এত সুন্দর প্যাক বানিয়েছি, তাই জন্য তোর হোম ডেকোর এনেছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা এত প্যাক করেছিস, বা কি সুন্দর জিনিসটা হয়েছে, অপূর্ব, থ্যাংক ইউ। এই যে দেখো কি সুন্দর এনেছে, তোর বেডরুমে রাখ। হ্যাঁ বেডরুমে রেখে দে, আপাতত এখানেই রাখি। অনেক গল্প করে নিলাম, দেন ঐশ্বর্য আমার জন্য কেক রেডি করছে, যে কেকটা অন্বেষা পাঠিয়েছে। কেকটা মাদ্রাসার থেকে আমার অর্ডার করেছে, তাই আসতে পারিনি বলে, এবার যেহেতু ও আসতে পারিনি তাই ভিডিও কলে ও আমার কেক কাটিংটা দেখবে। Happy birthday to Shilpa, happy birthday to you. ও ভিডিও কলে আছে, তো ওকে একটুখানি খাইয়ে দি, নে খেয়ে নে ওখান থেকে। এবার ওই সজ্জাকে একটু খাইয়ে দি। জন্মদিনে এসে ও নিজেই ভাত বাড়ছে, কি বলবো, কিছু বলার নেই, ফ্রাইড রাইস বেড়ে নিয়েছে নিজে নিজে একাই, আমাকে কিছুই করতে ইচ্ছে না। এবার ওই ধারাটা বেড়ে নে, এই যে জিম করে সব, সেজন্য এইটুকুনি এইটুকুনি খাচ্ছে, আমি রান্না করলাম এই সব আর কিছুই খাচ্ছে না, কিছু বলার নেই, আর কত রোগা হবে না, কিচ্ছু বলার নেই। আগে ছোটবেলায় আমরা রান্নাবাটি খেলতাম,
কারণ ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি, এটাই রান্না হচ্ছে, এটাই রান্না হচ্ছে, এটা রান্না আমি গেছিলাম শিল্পার বার্থডেতে, মানে আমার আজও মনে আছে কাকিমার সেই পায়েসটা হয়েছিল অসাধারণ। আহির ব্যাগে কি কি আছে সেটা আমরা এখন একটু দেখব, তো লেটস স্টার্ট। খোলো বল। দেয়ার ইজ ওয়ান হ্যান্ডকেচি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।